আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আশা করছি তোমরা অনেক ভালো আছো। 7B চ্যাপ্টারে আমরা পরবর্তী লেকচারে চলে আসলাম। এই লেকচারে আমরা দেখব ম্যাথগুলোকে কিভাবে আমরা ঘুরিয়ে ফিরিয়ে সলভ করতে পারি, অর্থাৎ একটা ম্যাথ আমরা বিভিন্নভাবে সলভ করতে পারি। তার একটা এক্সাম্পল এখানে আমি নিয়েছি, তোমরা একটু দেখো খেয়াল করে, যে 8-এর 4 নম্বর প্রশ্ন এটি। cos 70° প্লাস cos 15°, cos 75° মাইনাস cos 15°। এই ম্যাথটিকে আমরা দুটো সূত্রের সাহায্যেই সলভ করতে পারবো, অর্থাৎ ট্যান এ প্লাস বির সূত্র দিয়েও আমরা সলভ করতে পারবো, আবার কট এ প্লাস বির সূত্র দিয়েও আমরা সলভ করতে পারবো। ওকে, আমি একটা নিয়ম তোমাদেরকে দেখাচ্ছি। এখানে আমরা এই ম্যাথটিকে সলভ করার জন্য প্রথমে লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করব। এই অংশটুকু আমাদের লেফট হ্যান্ড সাইড, তাহলে আমাদের দেখাতে হবে রাইট হ্যান্ড সাইড, অর্থাৎ মাইনাস স্কোয়ার রুট অফ 3। এখন দেখো, এই ম্যাথটিকে আমরা যদি ট্যান অথবা কট যে কোনো একটি ফর্মুলাতে অ্যাপ্লাই করতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে সেই ট্যান বা কটের দিকে যাওয়ার জন্য আমাদের অ্যাঙ্গেলগুলোকে সেম করতে হবে। তাহলে প্রথম কন্ডিশন হলো আমরা অ্যাঙ্গেলগুলোকে সেম করব। এই অ্যাঙ্গেলগুলোকে হয় cos 75° কনভার্ট করে দেবো, অর্থাৎ 75° করব, অথবা আমাদেরকে 15° কনভার্ট করতে হবে, যেটা খুশি। তো আমরা চেষ্টা করি 15° কনভার্ট করতে, ঠিক আছে? তো লেফট হ্যান্ড সাইডে আমরা যদি একটু কাজ করতে চাই, তাহলে এইভাবে লেখা যায় যে cos 90° মাইনাস 15°। খেয়াল করো, আমি বারবার বলছি যে আমরা টার্গেট করছি কি যে কোনো একটা অ্যাঙ্গেলে কনভার্ট হতে, হয় 75 না হয় 15। আমরা টার্গেট কি করলাম যে আমরা 15° কনভার্ট হবো, তার মানে অবশ্যই আমাদেরকে 90 মাইনাস 15 করে নিতে হবে। কেননা এই 90 মাইনাস 15 বিয়োগ করে দাও, দেখো 75 চলে আসবে। হ্যাঁ, আমরা 90 থেকে বিয়োগ করব। অনেকে এখানে প্রশ্ন করে যে স্যার বা অনেকে ভাইয়া বলে আমরা 90 থেকে কেন বিয়োগ করব। 90 থেকে বিয়োগ করব এই জন্য যে আমরা এখানে আর কোন মান থেকে বিয়োগ করতে পারি, যে মানটার জন্য আমরা পরিবর্তন করে নিতে পারি, অর্থাৎ অ্যাঙ্গেলটাকে কমাতে পারি। তাহলে অ্যাঙ্গেলটাকে কমানোর জন্য আমরা π/2-এর গুণিতক হিসেবে এই মানগুলোই নেব। ওকে, যেহেতু এখানে মান আমরা পেয়েছি 75°, এই জন্য আমরা এখানে 90° থেকে বিয়োগ করে দেব, তাহলে আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবো ইনশাল্লাহ। এরপরেও আর কোনো পরিবর্তন নাই, তাহলে cos 15°। উপরে যেই কাজ করলাম সেম কাজ হবে নিচে। দেখো, উপরের মান এবং নিচের মান সেম, শুধুমাত্র প্লাস এবং মাইনাস। তাহলে এখানে আমরা লিখে ফেলবো cos 90 মাইনাস 15 মাইনাস cos 15। ওকে, এরপরে আমরা এই যে পরিবর্তন কিছুক্ষণ আগে বলছিলাম, পরিবর্তন আমরা জানি যে 90° জন্য পরিবর্তন হয়, তাহলে কস পরিবর্তন হয়ে কি হবে, কস হয়ে যাবে সাইন। তাহলে আমরা এখানে পেয়ে গেলাম sin 15°, 90 মাইনাস সামথিং প্রথম চতুর্ভাগে, আর প্রথম চতুর্ভাগে সবগুলো মান পজিটিভ, তাহলে এখানে আমাদের কোনো পরিবর্তন করতে হচ্ছে না, এই পর্যন্তই শেষ। এরপর আমরা পেয়ে যাব cos 15। ওকে, এরপর আমরা নিচে চলে আসি, যেই কথা সেই কাজ, উপরে যেই কাজ নিচে সেই কাজ। তাহলে এখানে cos 90 মানে এটা হয়ে যাবে sin 15 মাইনাস cos 15। এখন এই জায়গা থেকে আমি প্রথমে যেটি বলছিলাম যে এই ম্যাথগুলোকে আমরা দুইভাবে সলভ করতে পারি, ট্যান দিয়েও সলভ করতে পারবো, আবার কট দিয়েও সলভ করতে পারবো। এই পরের লাইনটা নির্ভর করবে এই ফর্মুলাটি কোন দিকে যাবে, ট্যানের দিকে যাবে নাকি কটের দিকে যাবে। যদি আমরা এটাকে ট্যানে কনভার্ট করতে চাই, তাহলে ভাগ করব কস দিয়ে। যদি ট্যানে কনভার্ট করতে চাই, অর্থাৎ ট্যান ফর্মুলা যদি ইউজ করতে চাই, তাহলে আমাদেরকে ট্যান তৈরি করতে হবে। আর ট্যান থিটা মানে আমরা কি জানি, sin θ/cos θ। ওকে, sin θ/cos θ। তাহলে আমরা দেখতে পাচ্ছি যদি আমরা ট্যানে কনভার্ট হতে চাই, তাহলে সাইনকে কস দিয়ে ভাগ করতে হবে, তার মানে আমরা লবকে cos 15 দিয়ে ভাগ করব, একই কাজ করব হরে, হরেকেও cos 15 দিয়ে ভাগ করে দেবো, তাহলে আমরা ট্যানের ফর্মুলাতে যেতে পারবো। তাহলে এবার তোমরাই বলো, যদি আমরা কটের ফর্মুলায় যেতে চাই, তাহলে কী দিয়ে ভাগ করব। নিশ্চয়ই বলছো যে আমরা সাইন দিয়ে ভাগ করব। হ্যাঁ, কারণ আমরা জানি যে কট থিটার সমান cos θ/sin θ। যেহেতু sin θ নিচে আছে, যদি আমরা কট ফর্মুলা ইউজ করতে চাই, তাহলে সাইন দিয়ে ভাগ করব। তাহলে আমি ট্যান ফর্মুলা ইউজ করে তোমাদেরকে দেখাচ্ছি প্রথমে। তাহলে আমরা ভাগ করতে চাচ্ছি লবকে কস থেটা, থেটা মানে এখানে 15, cos 15 দিয়ে ভাগ। তাহলে আমরা পেয়ে যাব sin 15 বাই cos
15 তারপরে প্লাস এখানে cos 15 বাই cos 15 ওকে সেম কাজ নিচে তাহলে sin 15 বাই cos 15 মাইনাস cos 15 বাই cos 15 ওকে আমরা লব এবং হরকে cos 15 দ্বারা ভাগ করলাম আবার পাশাপাশি দুটোকেই ভাগ করে দেওয়া হয়েছে কারণ একটা লাইন আমরা গ্যাপ দিয়েছি এখানে কারণ সোজা লম্বা একটা দাগ দেওয়ার পরে cos 15 হতো এর পরের লাইনে যে আমরা ভাগ করে দিতাম মানে আসলে এরকম ঘটনাটি ঘটতো a plus b by 2 আমরা এটাকে ভাগ করে দিয়ে লিখতে পারি a by 2 plus b by 2 আসলে এই লাইনটা আমি একবারে লিখে দিয়েছি যেহেতু লবকে আমরা cos 15 দিয়ে ভাগ করছি তাহলে প্রতিটা পদকে আমরা cos 15 দিয়ে ভাগ করে দেব তাহলে আমরা পেয়ে যাব সেম কাজ নিচে ওকে এখন আমাদের পরবর্তী যে স্টেপ সেই স্টেপে আমরা চলে গেলাম দেখো sin / cos মানে tan তাহলে আমরা এখানে পেয়ে যাব tan 15 plus cos আর cos ক্যান্সেল হয়ে যায় থাকবে 1 পরেরটা কি হবে tan 15 minus 1 তাহলে tan 15 minus 1 আর উপরে tan 15 plus 1 এখন সাজিয়ে লিখব তাহলে tan এর ফর্মুলাতে আমরা জানি কি tan a plus tan b by 1 minus tan a tan b যদি আমরা প্লাস নেই তাহলে প্লাসের সূত্র যদি মাইনাস নেই তাহলে মাইনাসের জন্য মাইনাস সেট হবে ওকে তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে উপরে প্লাস আছে তার মানে প্লাসের সূত্রটি অ্যাপ্লাই হবে তাহলে আমরা এখানে লিখব tan 15 plus tan এখন দেখো এখানে 1 আসছে এই 1 কে আমাদের tan তৈরি করতে হবে তার মানে এখানে ভাবতে হবে যে 1 tan কত ডিগ্রিতে মান 1 আমরা জানি tan 45 ডিগ্রিতে মান 1 তাহলে এখানে আমরা লিখে ফেলব tan 45 এরপরে দেখো নিচে আমাদের যে ফর্মুলা সেই ফর্মুলাতে 1 থাকবে এখানে কি আমাদের সামনে 1 আছে সামনে 1 নাই 1 আছে পরে তাহলে এই 1 কে আমরা সামনে নিয়ে আসব তাহলে 1 কে যদি সামনে নিয়ে আসতে চাই তার মানে আমাদের মাইনাস কমন নিতে হবে তাহলে মাইনাস যদি কমন নিয়ে নিই তাহলে 1 হয়ে যাবে প্লাস আর tan 15 ডিগ্রি হয়ে যাবে মাইনাস তাহলে আমরা পেয়ে গেলাম 1 মাইনাস tan 15 ওকে এরপরে আমাদের যে কাজটি করতে হবে সেটি হলো উপরের সাথে সূত্রের একবারে সরাসরি সংযোগ করে দিতে হবে অর্থাৎ সরাসরি সূত্রটাকে আমাদের অ্যাপ্লাই করতে হবে এখানে তাহলে আমরা সূত্রতে দেখতে পাচ্ছি tan a plus tan b 1 minus tan a tan b তাহলে এখানে tan a বলতে আমরা বুঝতে পারছি এখানে tan 45 ডিগ্রি সরি tan 15 ডিগ্রি tan 15 ডিগ্রি হচ্ছে tan a আর tan b হচ্ছে tan 45 এখন মনে হতে পারে এখানে tan 45 এক্সট্রা চলে আসলো না একটা এখানে ছিল tan 15 ডিগ্রি আর এখানে 45 কোথা থেকে আসলো এই প্রশ্নটি আগে ক্লিয়ার হয়ে গেছে যে এখানে আমাদের 1 ছিল সে 1 এর পরিবর্তে যদি আমরা tan 45 বসাতে পারি এখানে আমাদের সূত্র প্রমাণের জন্য এই যে tan a tan b একসঙ্গে আছে এই জন্য আমাদেরকে এখানে tan 45 ডিগ্রি ইনক্লুড করতে হবে ঠিক আছে বুঝতে পেরেছ তাহলে এখন এই যে শুধু মাইনাস বাদ দিয়ে দেখো এখানে মাইনাস বাদ দিয়ে এই যে অংশটুকু এই অংশটুকু তো সূত্রের মতো করে সাজালাম তাহলে সেই সূত্রটা লিখতে হবে এখন তাহলে সেই সূত্রটা আমরা লিখে ফেলব তাহলে এটা সূত্র হচ্ছে tan a plus b a হচ্ছে এখানে 45 ডিগ্রি আর b হচ্ছে 15 এবং 45 ডিগ্রি থ্যাংক ইউ এরপরে আমরা এখানে পেয়ে গেলাম tan 60 ডিগ্রি এখন বলতে পারবে কি tan 60 ডিগ্রি মান কত এই মানগুলো মনে রাখতে হবে ওই প্রথম মান থেকে অর্থাৎ সাইনের যে মানগুলো আছে সেই মানগুলো যদি আমরা মনে রাখতে পারি আর কসের মানগুলো যদি মনে রাখতে পারি তাহলে আমরা ট্যানের মানটা বের করতে পারবো তার মানে ট্যান মানে সাইন বাই কস সাইন 60 ডিগ্রিকে কস 60 ডিগ্রি দিয়ে যদি আমরা ভাগ করে দেই তাহলে আমরা পেয়ে যাব ট্যান 60 ডিগ্রির মান তাহলে আমরা এখানে মান পেয়ে গেলাম ট্যান 60 ডিগ্রি হচ্ছে স্কোয়ার রুট 3 এটি ছিল আমাদের রাইট হ্যান্ড সাইড ওকে দেখো আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা পৌঁছে গেলাম 9 এর এক নম্বর ম্যাথ যদি কট আলফা প্লাস কস বিটা ইজিক্যাল টু এ আলফা প্লাস বিটা ইজিক্যাল টু থেটা এবং আরও দেওয়া আছে কট ট্যান আলফা প্লাস ট্যান বিটা ইজিক্যাল টু বি হয় তবে প্রমাণ করো যে ট্যান থেটা সমান এ বি বাই এ মাইনাস বি ওকে এই প্রশ্নটি দেখো এখানে এই প্রশ্নটি সলভ করার জন্য আমি একটু সময় নেব দেখো
কারণ এই জায়গাটা একটু বুঝতে হবে। হ্যাঁ, এই জায়গাটা যদি আমরা বুঝে ফেলি তাহলে প্রশ্নটার সিকোয়েন্সটা আমরা বুঝে যাব যে আমরা কোথা থেকে শুরু করব। আসলে ত্রিকোণমিতির মেইন প্রবলেমটা হচ্ছে যে আমরা শুরু করব কোথায় আর শেষ করব কোথায়, এই দুই জায়গাতে খুবই প্রবলেম। হ্যাঁ, আমরা যদি এই জায়গাটা বুঝে নিতে পারি যে আমরা এই ম্যাথটা ঠিক কোন জায়গা থেকে শুরু করব, তাহলে ত্রিকোণমিতিতে কোনো প্রবলেম থাকবে না। দেখো, আমাদের প্রমাণে এখানে আছে ট্যান থেটা সমান এবি বাই এ মাইনাস বি। তাহলে আমাদের ফার্স্ট টার্গেট থাকবে প্রশ্ন যেভাবে দেওয়া আছে সেগুলোকে এই ট্যানে কনভার্ট করে ফেলা, ট্যানে কনভার্ট করে ফেলা। তাহলে আমাদের সমস্যা আছে কোন কোন জায়গাতে, সমস্যা আছে কটে, কারণ কটকে ট্যানে কনভার্ট করতে হবে, আর সমস্যা আছে আলফা প্লাস বিটাতে, তাছাড়া কিন্তু এটা ট্যান দেওয়াই আছে। ওকে, তাহলে আমাদের সমস্যা হচ্ছে দুই জায়গাতে, একটা হলো কট আলফা প্লাস কস বিটা ইজিক্যাল টু এ এবং আলফা প্লাস বিটা ইজিক্যাল টু থেটা, এই দুই জায়গাতে আমাদের রিপেয়ার করতে হবে। তাহলে আমরা যদি এই দুই জায়গাতে রিপেয়ার করে ফেলি তাহলে আমাদের এই ম্যাথটি কমপ্লিট হয়ে যাবে। তাহলে আমরা স্টার্ট করি। গিভেন দেওয়া আছে কি, আমরা দেখতে পাচ্ছি দেওয়া আছে কট আলফা প্লাস কট বিটা ইজিক্যাল টু এ। আমাদের প্রবলেম যে কটকে আমরা রাখতে পারবো না, কট মানে আমরা কি জানি, ওয়ান বাই টেন। ওকে, ওয়ান বাই টেন আলফা, কট মানে ওয়ান বাই টেন, আলফা থাকলে আলফা, বিটা থাকলে বেটা। এরপরে দেখো সবগুলো টেনে কনভার্ট হয়ে গেছে। এরপরের কাজ হবে আমাদের কি, এই টেন আলফা এবং টেন বিটাকে আমাদের কমন নেওয়া বা লসাগু করা। তাহলে এখানে আমরা পেয়ে যাব টেন আলফার সাথে টেন আলফা ক্যান্সেল, তাহলে থাকবে টেন বিটা, বিটা বিটা ক্যান্সেল, থাকবে টেন আলফা ইজিক্যাল টু এ। এখন একটু খেয়াল করে দেখো তো যে এখানে টেন বিটা প্লাস টেন আলফা, এটাকে যদি আমরা একটু ঘুরিয়ে লিখি তার মানে কি আসবে, এখানে টেন আলফা প্লাস টেন বিটা, তাই না, টেন বিটা। আর নিচে আমরা কি পাবো, টেন আলফা টেন বিটা। এখানে তো কোনো কাজ করি নাই, এই কাজটা কেন করা হলো, দেখো আমাদের সুন্দর একটি মান দেওয়া আছে, টেন আলফা প্লাস টেন বিটার মান দেওয়া আছে। তাহলে টেন আলফা প্লাস টেন বিটা এর মান কত, বি। ওকে, তাহলে আমরা এখানে বসাতে পারি উপরে বি আর নিচে টেন আলফা ইনটু টেন বিটা, ঠিক আছে, বুঝতে পারছো নিশ্চয়ই, ইজিক্যাল টু এ। আমাদের টার্গেট কি, এই টেন আলফা টেন বিটাগুলোকে একদিকে নিয়ে ফেলা আর অন্যগুলোকে একদিকে নিয়ে আসা। তাহলে আমরা টেন আলফা টেন বিটাকে যদি পার করে দিই, একে যদি এই পাশে নিয়ে চলে আসি, তাহলে আমরা পেয়ে যাব বি বাই এ ইজিক্যাল টু টেন আলফা টেন বিটা। তাহলে আমরা দেখো এখানে সুন্দর করে বলতে পারি যে টেন আলফা টেন বিটার মান, টেন আলফা টেন বিটার মান আমরা পেয়ে গেলাম বি বাই এ, এটা হয়ে যাবে বি বাই এ। ওকে, আমরা একটা পর্যায়ে চলে আসলাম, এটাকে একটা সমীকরণ নম্বর দিয়ে রাখো, আমাদের পরবর্তীতে কাজে লাগতে পারে। এরপর আর কোথায় সমস্যা বলেছিলাম, যে একটা সমস্যার সমাধান হলো আরেকটি সমস্যা আছে, সেটা হচ্ছে আলফা প্লাস বিটা ইজিক্যাল টু থেটা। তাহলে পরেরটা আমরা স্টার্ট করি, এখন পরের সমস্যাটাকে সমাধান করব, সেটি হলো আলফা প্লাস বিটা ইজিক্যাল টু থেটা, এটাকে রিপেয়ার করতে হবে। তাহলে এটাকে যদি আমরা রিপেয়ার করতে চাই তাহলে আমরা কোন জায়গাতে হিট করব। দেখো আমাদের প্রশ্নে কি বলেছে, প্রশ্নে বলেছে যে ট্যান থেটা, প্রশ্ন বলেছে দেখো ট্যান থেটা সমান ওয়াট, এখানে থেটা আমরা পেয়ে গেছি, তার মানে এই থেটার সামনে যদি ট্যান নিতে পারি তাহলে আমাদের কাজ কমপ্লিট হয়ে যাবে। তাহলে এখন আমরা উভয় দিকে ট্যান থেটা নিয়ে নেব। তাহলে উভয় দিকে যদি ট্যান থেটা নিতে চাই তাহলে আমরা লিখতে পারি ট্যান আলফা প্লাস বিটা ইজিক্যাল টু ট্যান থেটা। আমরা তো এটাই চাচ্ছিলাম যে এক পাশে ট্যান থেটা থাকবে, তাহলে এই পাশে আর আমরা কোনো কাজ করব না। এখন আমাদের কাজ শুধু হবে কোন জায়গাতে, ট্যান আলফা প্লাস বেটাতে। ওকে, এখন ট্যান আলফা প্লাস বেটার এরকম তো মান কোনো জায়গাতে নাই, তাহলে আমাদের মান সূত্র অ্যাপ্লাই করে ইউজ করতে হবে। তাহলে ট্যান আলফা প্লাস বিটার সূত্র কী হবে, ট্যান এ প্লাস বিটার সূত্র, সরি এ প্লাস বি। তাহলে ট্যান এ প্লাস বি ফর্মুলা হচ্ছে ট্যান এ প্লাস ট্যান বি, ওয়ান মাইনাস ট্যান এ ট্যান বি, আর তো বলার অপেক্ষা রাখে না। তাহলে আমরা লিখতে পারি ট্যান এ অর্থাৎ ট্যান আলফা প্লাস ট্যান বিটা ওয়ান মাইনাস ট্যান আলফা ট্যান বিটা। আর ডান পাশে তো একবারে প্রমাণ হয়ে আছে, এটা নিয়ে আমাদের আর কোনো টেনশন নাই। এখন বলো ট্যান আলফা প্লাস ট্যান বিটার মান কত, বি। তাহলে আমরা উপরে মান পাচ্ছি বি, আর কিছুক্ষণ আগে এক নম্বর সমীকরণ থেকে আমরা বের করেছি, দেখো ট্যান আলফা ট্যান বিটার মান হচ্ছে বি বাই এ, এটার মান হবে বি বাই এ। আর রাইট সাইডে আমাদের কী আছে, ট্যান থেটা। তাহলে আমরা এখন এখানে যে কাজটি করব সেটি উপরে ঠিক থাকবে আর নিচে লসাগু এ, বুঝতেই পারছো লসাগু এ করতে হবে। তাহলে আমরা পেয়ে যাবো এখানে এ মাইনাস বি
इजिकल टू टैन थेटा। राइट साइडे चले जाए देखो ऊपर आसे बी तले बी गुणित ये उल्टे जाए ऊपर ए और नीचे ए माइनस बी और राइट साइडे आमरा कोनो परिवर्तन करि नाइ टैन थेटा। ओके एरपर देखो ए और बी गुण कर ले जाए ए बी और नीचे ए माइनस बी समान टैन थेटा आमरा पे गेलाम। এখন কি আমাদের কমানের দ্বার প্রান্তে পৌঁছিয়েছে? হ্যাঁ, শুধু ট্যান থিটা বামে আছে, তাছাড়া আর কোনো পরিবর্তন আমরা করতে চাই না। তাহলে ট্যান থিটা অর্থাৎ ট্যান থিটাকে আমরা বাম দিকে নিলাম আর এই অংশটুকুকে ডান দিকে নিলাম। এখন অনেকে জিজ্ঞাসা করে যে এ ভাইয়া এই কাজটি কি করা যায়? দেখো এটা বাম দিকে নিয়ে আসলে তো মাইনাস হয়ে যায়, এই পুরোটাকে ডান দিকে পার করে দিলে একটা মাইনাস হয়। আসলে হ্যাঁ করা যায়, হ্যাঁ এই পাশে আসলে এটা মাইনাস, এই পাশে চলে গেলে বাম পাশে ডান পাশে গেলে এখানে আরেকটা মাইনাস আসবে, তখন দুটো মাইনাস একসাথে ক্যান্সেল হয়ে যাবে। অথবা তোমরা এভাবে এই মানটিকে মনে রাখতে পারো যে এ আর বি যদি সমান হয় তাহলে কি বি আর এ সমান হবে না? ঠিক এই কাজটি এখানে করা হয়েছে। আগে মনে করো এ আর বি সমান ছিল, এখন আমরা এটাকে উল্টে লিখেছি বি আর এ সমান। ওকে এটা আমাদের প্রমাণ, আশা করছি এটা তোমার।